স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার দীর্ঘ সতেরো মাস পর খুলছে রুয়েটের আবাসিক হল নোয়াখালীতে মন্দিরে হামলা তিন মামলা সিআরটিতে হস্তান্তর শুনছিলেন শিরোনাম এইবার বিস্তারিত রাজশাহীর সীমান্তে বাংলাদেশি যুবক মিঠুনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে বুধবার সকালে জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝার দিয়ারের হারু মন্ডলের পাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় গ্রামবাসী লাশটি পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় নিহত মিঠুন ওই এলাকার মঞ্জুর হোসেনের ছেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাজশাহীর এক ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাবির আহমেদ জানান মিঠুন চরের মোটরসাইকেলের রাইডার ছিলেন ভারতীয় সীমান্ত থেকে প্রায় গজ বাংলাদেশের ভেতরে মিঠুনের লাশ পড়েছিল লাশ উদ্ধারের জন্য তারা পুলিশকে জানায় বিএসএফ এর গুলিতে তার মৃত্যু হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে রাজশাহীর দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন বলেন কে গুলি করেছে তা এখনই বলতে পারছি না তবে ধারণা করছি সীমান্ত অতিক্রম করার সময় মিঠুনকে গুলি করা হয়েছে লাশটি বিজেপি পুলিশের হেফাজতে দেওয়ার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয় করোনা পরিস্থিতিতে দীর্ঘ সতেরো মাস বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে হলগুলোতে শিক্ষার্থীদের প্রবেশ করানো হবে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর সেলিম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ড সেলিম হোসেন জানান শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হবে হলগুলোর মধ্যে ছয়টি ছেলেদের ও একটি হল মেয়েদের শিক্ষার্থীরা করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড জমা দিয়ে হলে প্রবেশ করতে পারবেন তিনি আরো জানান গত তিন অক্টোবর সিন্ডিকেটের তিরানব্বইতম জরুরি সভায় শিক্ষার্থীদের সকল আবাসিক হল স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এর আগে গত বছরের বাইশ মার্চ সাতাশিতম সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ হল বন্ধ ঘোষণা করা হয় আগামী নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার ডিপুমণি বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নিজেই সংবাদ সম্মেলনে তথ্য এ জানান পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর আজ সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সেখানেও বলা হয়েছিল ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং দুই ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছিল এসএসসি সমমান পরীক্ষা দশ বারো চোদ্দ ও পনেরো নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় পরে মন্ত্রণালয় চোদ্দ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে তেইশ নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয় নাটোরে জনি নামে এক যুবকের মরদেহ সদর হাসপাতালে রেখে পালিয়েছে উদ্ধারকারীরা বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে জনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে মূলত আইনি ঝামেলা এড়াতে তারা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান আজ বুধবার ভোর সাড়ে দিকে সদর উপজেলার মোড় এলাকা থেকে চার পাঁচজন ব্যক্তি একজন রোগীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করাতে আসে এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন একথা শুনে ওই যুবকের মরদেহ রেখে পালিয়ে যায় উদ্ধারকারীরা খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ট্রাকের ওপর থেকে গাছের ডালে আঘাত লেগে নিচে পড়ে গিয়ে আহত হয় ওই যুবক তাকে পড়ে থাকতে দেখে উদ্ধারকারী যুবকরা নাটোর আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করাতে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে যুবকরা ঝামেলা এড়াতে পালিয়ে যায় পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্ত করার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলা সুষ্ঠ ও নিবিড় তদন্তের স্বার্থে সিআইডিকে হস্তান্তর করা হয়েছে এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় ইস্কন কর্তৃপক্ষের একটি ও পুলিশ বাদী হয়ে করা দুটি মামলা রয়েছে এদিকে জেলায় নতুন করে আরও তিনজন সহ মোট গ্রেফতার করা হয়েছে দুশো জনকে। বুধবার সকালে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি জানান হামলার দিন ব্যাংক রোডে দুটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এসআই জামাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার নাম্বার উনত্রিশ কলেজ রোডে তিনটি মন্দির ভাঙচুরের ঘটনায় এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার নাম্বার একতিরিশ এবং যতন সাহা ও প্রান্তদাশ নিহতের ঘটনায় স্কনের পক্ষ থেকে রত্নেশ্বর দেবনাথ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার নাম্বার সাতাশ এ তিনটি মামলা সিআরডিতে হস্তান্তর করা হয়েছে ছয়জন আসামি নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রিমান্ডে নেয়া হয়েছে তিনজনকে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত চার দফা বাস্তবায়নের দাবিতে বিভাগীয় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বুধবার দিনব্যাপী শহীদ কামরুজ্জামান মিলনায়তনে এ বিভাগীয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদ প্রধান বক্তা ছিলেন কেনিপ সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা আইডি রাজশাহীর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবির স্টাডি অ্যান্ড রিসার্চ সেলের কো চেয়ারম্যান প্রকৌশলী তাজুল ইসলাম আইডিইবি কেনিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নরশের আলী সহ আইডিইবি কেনিক ও রাজশাহীর সদস্য প্রকৌশলী বৃন্দ এবং বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন চলমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরের রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ বিএনসিসি দু হাজার বিশের কতিপয় ধারা উপধারা সংশোধন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যার সমাধানের আহ্বান জানান বক্তারা নেতৃবৃন্দ বলেন শিক্ষা মন্ত্রণালয় আত্মঘাতী উদ্যোগ থেকে সরে না আসলে আগামী দিনে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ